হ্যাঁ দেখেন এখানে আপনাদের চারটা লেটার দেওয়া আছে এই এক নম্বরে দেখেন টিপিআর অফ কালেকশন লেটার দুই নম্বরে দেখেন অর্ডার লেটার তিন নম্বরে জয়েনিং লেটার আর চার নম্বরে আছে ইনকোয়ারি লেটার এই চারটা লেটার পড়লে আপনাদের কমিউনিকেশানে আর অন্য কোনো লেটার পড়ার আপাতত দরকার নেই ঠিক আছে এখন আজকে যে প্রথমে যে লেটারটা শুরু করব সেটা হচ্ছে এই অর্ডার লেটার সবাই কি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন মাত্র শুরু হ্যাঁ হ্যাঁ আমি এই ক্লাস মাত্র শুরু করলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন অর্ডার লেটারে চলে যাই তো দেখেন এই যে আপনাদের লেটারটা কিন্তু নামে থাকবে কিন্তু সিস্টেম কিন্তু অ্যাপ্লিকেশন কোয়ালিটি বুঝছেন আপনাদের লেটার বলতে আমরা নাইন টেনে শিখে আসছি যে লেটার হলে দু এক দেড় পৃষ্ঠার উপরে লেখা যায় প্লাস ওই যে বন্ধু বান্ধবীর বিয়ে হলে তার নিমন্ত্রণ পত্র বা এরকম কেউ অসুস্থ হলে তার এরকম অনেক লেটার আমরা পরে আসছে শিখে আসছে কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কোয়ালিটি লেটারটা জাস্ট আপনাদের শো সিস্টেম সব অ্যাপ্লিকেশন তো যেহেতু অ্যাপ্লিকেশন কোয়ালিটি সেহেতু অবশ্যই কিন্তু আপনাদের এক পৃষ্ঠার মধ্যে কমপ্লিট করতে হবে বুঝতে পারছেন আমার কথা জি আর এখানে আমি এমন কোনোভাবে ভাবে আপনাদেরকে লেখাইনি যেটা মনে করেন এক পৃষ্ঠার ওভার হয়ে যাবে বা এক পৃষ্ঠার ভিতরে লিখতে অনেক কষ্টকর হয়ে যাবে আমি এমনভাবে ভাবে তৈরি করছি যেটা সম্পূর্ণ এক পৃষ্ঠার ভিতরে পসিবল সবকিছু আচ্ছা তো আমরা তাহলে প্রথম থেকে শুরু করি দেখেন পিপিআর এ অর্ডার লেটার মানে আমাদের আদেশপত্র বলছে পিপিআর এ অর্ডার লেটার এখানে আদেশপত্র যেহেতু দিছে এখানে কিন্তু কোনো সাবজেক্ট উল্লেখ করে দেয়নি যে আপনাকে এর জন্য মানে অর্ডার করতে হবে বা এর জন্য ভাই ঠিক আছে জাস্ট আমরা একটা অর্ডারের নাম লিখে দিছি যে অর্ডার ফর সাপ্লাইং বুক বইয়ের জন্য আমরা একটা আদেশপত্র লিখতেছি তো আপনাদের দেখেন এইখানে একটা জিনিস দেওয়া আছে সিটি বুক হাউস টেলিফোন এই জিনিসটা টোটালি দেওয়ার দরকার নেই একবারে পুরো ডেট থেকে শুরু করবেন সবাইকে দেখতে পাচ্ছেন জি আচ্ছা তো যেহেতু পুরো ডেট থেকে শুরু করবেন তো সে তো দেখেন আমরা ছোটবেলায় ঠিক যেভাবে অ্যাপ্লিকেশনটা শিখে আসছে ঠিক সেমভাবেই কিন্তু এখানে দেওয়া আছে সেইভাবে আমরা আর কি শিখবো তো প্রথমে দেখেন ডেট দেয়া রয়েছে এখানে ডেটটা দিবেন যেদিন পরীক্ষা হবে সেই দিন ওই ডেটটা দিবেন অনেকেই আমাকে এখানে ডেট নিয়ে অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া কোন ডেট দিব বা কোন ডেট নিয়ে সমস্যা তো আসলে আপনাদের ডেটটা কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু একটা ডেমো কোয়ালিটি এমন না যে আপনার পরীক্ষার হলে কোনো কিছুর অর্ডার দিতে হচ্ছে আপনাকে জাস্ট পরীক্ষায় কোশ্চেন আসছে সেই অনুপাতে একটা ডেমো একটা অ্যাপ্লিকেশন লিখে আসতে হবে ঠিক আছে তো যেহেতু ডেট কোনো ফ্যাক্ট না সে তো অবশ্যই আমরা যে কোনো একটা ডেট দিতে পারবো কিন্তু হয়তো যে ডেটটা দেওয়ার সময় চিন্তা ভাবনা করবো যেন অতিরিক্ত হায়ার না হয়ে যায় বা অতিরিক্ত উল্টো পাল্টা না হয়ে যায় সেই জিনিসটা আমরা চিন্তা ভাবনা করব তো আমি আপনাদের সব দেখাই দিব তো দেখেন প্রথমে এখানে ডেট রয়েছে এখানে ডেট দেবেন যেদিন এক্সাম সেই দিনের ডেট তারপরে টু দা ম্যানেজার বা এখানে দিতে পারেন দা জেনারেল ম্যানেজার দিলে হবে তারপর দেখেন আমি একটা পাবলিকেশনের নাম লিখে দিছি এখানে পাবলিকেশনটা এমন ভাবে দিবেন যেন ভুল না যায় ঠিক আছে বা এমনও করতে পারেন যে আপনার নিজের নামের একটা পাবলিকেশন দিয়ে আসতে পারেন ঠিক আছে যেমন এখানে এরকম দিতে পারেন যে রাকিব হোসেন পাবলিকেশন লিমিটেড বুঝতে পারছেন আমার কথা জি তাহলে এরকম ভাবে পাবলিকেশনের নাম দিয়ে দেখেন সাবজেক্ট রয়েছে ওয়ার্ডার ফর সাপ্লাইং বুকস মানে বইয়ের জন্য আমাদের একটা আদেশপত্র দিতে হবে তো আমরা খেয়াল করি প্রথমে দেখেন বলছে डियर স্যার डियर স্যারদেব বলছে যে থ্যাংক ইউ ফর ইওর সেন্ডিং আস ইওর কোটেশন এন্ড এ প্রাইস লিস্ট ডেটেড এখানে একটা তারিখ দেওয়া আছে তো এই তারিখটা সম্পর্কে আমি পরে বলতেছি আমি আপনাদের তো এই লাইনটার অর্থটা বলতে বুঝাইছে কি যে শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা তো এই লাইনটার অর্থ বলতে বুঝাইছে যে আপনার উদ্ধৃতি এত তারিখে আমাদের কাছে পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ কোটেশন মানে উদ্ধৃতি ঠিক আছে আর অনেক ক্ষেত্রে হয় কি যখন কোনো ওয়ার্ড আপনি বুঝতে পারতেছেন না আমাদের মোবাইলে অবশ্যই মনে হয় যে ডিকশনারি নামক একটা সফটওয়্যার আছে ঠিক আছে সবার ফোনে মনে হয় মোটামুটি আছে তো যে ওয়ার্ডটা হ্যাঁ যে ওয়ার্ডটা বুঝতে পারবেন অবশ্যই একটু সার্চ করে নেবেন তো এইখানে বলছে এখানে বলছে দেখেন থ্যাংক ইউ ফর ইউর সেন্ডিং আস ইউর কোটেশন অ্যান্ড এ প্রাইজ লিস্টেড এত তারিখ এখানের অর্থ হচ্ছে আপনার উদ্ধৃতি এবং মূল্য এত তারিখে আমাদের কাছে পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ এরপরে দেখেন বলছে যে উই আর গ্লাড টু এ প্লেস অ্যান অর্ডার ফর দ্য ফলোইং বুকস অন দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাগ্রিড আপন আর্লিয়ার এর অর্থ হচ্ছে আমরা পূর্বে আমরা পূর্বে সম্মত শর্তাদি এবং নিচে নিম্নলিখিত বইগুলোর জন্য একটা দিতে ওয়ার্ড আনন্দিত এখানে দেখেন গ্লাড মানে আনন্দিত তারপরে এর অর্থ হচ্ছে পূর্বে এর অর্থ হচ্ছে পূর্বে গ্লাড মানে আনন্দিত এর অর্থ হচ্ছে আমরা পূর্বে সম্মত শর্তাদি এবং নিষে নিম্নলিখিত বইগুলোর জন্য একটি অর্ডার দিতে পেরে আনন্দিত সবাইকে আমার কথা বুঝতে পারছেন জি আচ্ছা এরপরে দেখেন আমাদের কিছু বইয়ের নাম দেওয়া আছে তো এইখানে একটু বিশেষ করে খেয়াল করবেন যেহেতু আমাদের জিনিসটা অর্ডার দিতে হচ্ছে সে তো অবশ্যই একটা বই অর্ডার দিলে হবে না অবশ্যই একের অধিক দিতে হবে তো এখানে আপনারা যেটা করবেন এখানে চারটা দেওয়ার দরকার নেই এখানে সর্বোচ্চ তিনটা দিবেন প্রথমটা এমন ভাবে দেওয়া আছে দেখেন আপনাদের যে দিনের যে সাবজেক্টটা ওই সাবজেক্টটার নাম লিখে দেবেন যাতে আমাদের বানান ভুল না যায় আর এখানে তারপরটা রয়েছে জেনারেল ইংলিশ তারপরটা রয়েছে প্রিন্সিপাল অফ মার্কেটিং এই তিনটা বই বাদে যদি আপনাদের অন্য কোনো সহজ নামে লিখতে পারেন যেন বানানটা ভুল না যায় ঠিক তেমন ভাবে এখানে লিখবেন ঠিক আছে এরপরে দেখেন কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ রেট আর আছে টোটাল প্রাইস এমন এইখানে যে সংখ্যা রয়েছে এই সংখ্যায় যে দিতে হবে এমন করো না আপনারা এই কোয়ান্টিটিতে যা দেবেন আর রেট যা দেবেন এই দুইটা মিলে গুণ করে দেখেন টোটাল প্রাইজ এসে আসছে হ্যাঁ এখানে আমরা এই কোয়ালিটি আর রেট যে কোনো কিছুই নিতে পারবো বিশ আর একশো পঞ্চাশ বাদে না এটাই নিতে আপনারা এখানে যে কোনোটা নিতে পারবেন এখানে যদি আপনারা দশ দেন বা এখানে যদি আপনারা একশো দেন তাহলে সেইভাবে গুণ করে এখানে হ্যাঁ গুণ করে বসাতে হবে বুঝতে পারছেন তাহলে এখানে সর্বোচ্চ তিনটা বইয়ের নাম লিখবেন সর্বোচ্চ তিনটা চারটা বই দেওয়ার দরকার নেই কারণ আমাদের যেহেতু একত্রিশটা লিখতে হবে ঠিক আছে তাহলে এই জিনিসটা সম্পর্কে সবাই ক্লিয়ার আচ্ছা এরপরে আমরা নিচের দিকে আসি নিচে দেখেন বলছে ডেলিভারি ডেলিভারি অর্ডার মানে অর্ডার দেওয়ার তারিখ থেকে দশ দিনের মধ্যে সরবরাহ প্রয়োজনীয় কাজ মানে আমাদের অর্ডার দিতে হবে তার দশ দিনের মধ্যে কি কি কাজ থাকতে পারে যেমন দেখেন ওইখানে বলছে উই শ্যাল মেক দ্য পেমেন্ট বাই সেক এইখানে ক্রসটা না দিলেও হবে ঠিক আছে এইখানে ক্রসটা না দিলে হবে শুধুমাত্র সেক জিনিসটা লিখলেই হবে অ্যাজ দ্য টার্ম সেট বাই ইউ ইমিডিয়েটলি আফটার রিসিভিং দ্য কনসাইনমেন্ট এই এর অর্থ হচ্ছে চালান মানে এর অর্থ বলতে বুঝাইছে যে চালান পাওয়ার পরে আমরা আপনার দ্বারা নির্ধারিত শর্তে চেকের মাধ্যমে অর্থ প্রদান করব ঠিক আছে মানে এই টোটাল লাইনটার বাংলা অর্থ বলতে বোঝাইছে যে অর্ডার দেওয়ার তারিখ থেকে দশ দিনের মধ্যে আপনার দ্বারা নির্ধারিত শর্তে চেকের মাধ্যমে অর্থ প্রদান করব এরপর বলছে ইওর ফেইথফুলি আপনার বিশ্বস্ততা এখানে নিজের নাম লিখে দেবেন তারপর ম্যানেজার এখানে দেখেন আর একটা বুক হাউস রয়েছে সিটি বুক হাউস এইরকম একটা সিটি বুক হাউজের নাম লিখে তাহলে এই হচ্ছে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন এখন আপনাদের একটা কথা আমি অবশ্যই আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো কিন্তু আমাদের এখানে পিডিএফ অনেক কিছু চেঞ্জ করার জন্য থাকে আর অনেক সময় এমন এমনও আছে যে যে জিনিসটা আপনাদেরকে মানে সহজ করার জন্য কিছু কিছু লাইন বা কিছু কিছু ওয়ার্ড এই জিনিসটা কেটে দেওয়া হবে তো আপনারা যেহেতু অনলাইনে ক্লাস করেন আমি আপনাদের বারবার করে একটা জিনিস বলবো দেখেন মোবাইলে কিন্তু ছবি তোলার মতো থেকে যাবে পিডিএফ থেকে যাবে এই জিনিসটা যতক্ষণ না খাতায় না উঠতেছে ততক্ষণ কিন্তু এই জিনিসটার প্রতি আপনারা আগ্রহ প্রকাশ করবেন না তাই আপনাদের একটু কষ্ট করে হলেও যেখানে যেখানে পরিবর্তন আসে যেখানে যেখানে যা হবে বা যেখানে যদি কোনো পরিবর্তন না আসে যেদিন ক্লাসটা হয়ে যাবে সেই দিনের তাই আপনারা অবশ্যই খাতায় উঠায় নেবেন কমিউনিকেশনের জন্য ছোট্ট একটা খাতা বানাবেন ঠিক আছে যেটা পরীক্ষার আগের দিন রাত্রে আপনাদের মানে সার্জেল টোয়েন্টি হিসেবে কাজ করবে গ্যাসের বুঝতে পারছেন বলছি যে এই লেটারটা কিভাবে বুঝবো যে এই লেটারটাই লিখতে হবে দেওয়া থাকবে অর্ডার লেটার আচ্ছা আমি আপনাদের বলে দিচ্ছি দেখেন এইখানে আপনাদের অবশ্যই এই কথাটা উল্লেখ থাকবে যে প্রিপিয়ার এ অর্ডার লেটার এই কথাটা মাস্ট উল্লেখ থাকবে এবার যদি বলে যে প্রিপিয়ার এ অর্ডার লেটার অফ মোবাইল ফোন মানে আমরা তো এটা বই দিয়ে বুঝালাম তাই না এবার যদি কখনো মোবাইল ফোন দিয়ে বলে তাহলে আপনাদের শুধুমাত্র একটা কাজ যে যেখানে যেখানে বই উল্লেখ আছে যেমন দেখেন এই যে একটা জায়গায় এই যে একটা জায়গায় যেখানে যেখানে বই উল্লেখ আছে মানে বুক কথাটা উল্লেখ আছে সেখানে শুধুমাত্র মোবাইল ফোন বা মোবাইল সেটটা লিখে দেবেন আর একটা জিনিস চেঞ্জ করবেন সেটা হচ্ছে কি এখানে বুক ছিল বলে কিন্তু আমরা তিনটা বইয়ের নাম লিখছি তাই না কিন্তু হ্যাঁ মোবাইলের নাম থাকবে তখন অবশ্যই তিনটা মোবাইলের নাম লিখবেন কোয়ান্টিটি রেট সেম টু সেম ভাবে দিয়ে দেবেন ঠিক আছে আর এমন এমন তিনটা মোবাইলের নাম লিখবেন যেন আমাদের বানানটা না ভুল দেয় এই দিকে অবশ্যই একটু সতর্ক থাকবে ঠিক আছে আর একটা জিনিস একটু বলি দেখেন যে কোনো জিনিসের ইংরেজি মুখস্থ করতে গেলে কিন্তু বাংলা জিনিসটা অবশ্যই আপনার মাস্ট বি জানা লাগবে ইংরেজি জিনিসটা দশ মিনিট মুখস্ত করলে যদি ওই জিনিসটার বাংলা অর্থ আপনার মনে থাকে তাহলে অবশ্যই ওই জিনিসটা লং লাস্টিং আপনার ব্রেনের ভিতরে সেট থাকবে বুঝতে পারছেন আমার কথা জি আচ্ছা তাহলে আপনাদের এইটা স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দেওয়া গেলে আমাকে বলবেন আচ্ছা আর এইখানে স্ক্রিনশটটা দেন শুধুমাত্র এই জিনিসটা কিন্তু হবে না আমি এখানে গুগলই করে দিলাম আর এখানে শুধুমাত্র তিনটা লিখলেই হবে ঠিক আছে চারটা লেখার কোনো দরকার নেই শেষ জি আচ্ছা তাহলে আমি কিন্তু হ্যাঁ বলেন আমি কিন্তু পরবর্তী ক্লাসে অবশ্যই সবার খাতা দেখব যে সবাই খাতায় উঠাইছেন কিনা কারণ এই জিনিসটা আপনারও দরকার কারণ এই জিনিসটা সম্পূর্ণ আপনি এক পৃষ্ঠার মধ্যে লিখতে পারছেন কিনা এই জিনিসটাও আপনার অবশ্যই দেখা দরকার কারণ পরীক্ষার সময় যে ওই সময় দেখা গেল কি এক পৃষ্ঠা হচ্ছে না এই জন্য প্র্যাকটিস না করলে কখনো কিন্তু কখনো সাফল্যে আগানা যায় না ঠিক আছে এই অবশ্যই আজকে ক্লাস শেষ করার পরে আপনারা এইটা খাতায় উঠাই নেবেন বুঝতে পারছেন আমার কথা ভাইয়া ওইখানে কি হবে হ্যাঁ এবার একটু ডেট নিয়ে একটু কথা বলি আপনাদের আমি যখন অফলাইনে ক্লাস নিয়েছি তখন অনেক স্টুডেন্টরা ডেট নিয়ে আমাকে অনেক প্রশ্নই করছে তো আমি আপনাদের বারবারই বললাম যে ডেটটা কোনো ফ্যাক্ট না এটা আপনাদের ডেমো অ্যাপ্লিকেশন এমন না যে পরীক্ষা হলে আপনাদের অর্ডার দিচ্ছি সারেরা বলতে যে আমার তিনটে মোবাইল লাগবে তোরা একটু অর্ডার দিয়ে দেয় এমন কিন্তু কখনো না ঠিক আছে এই জন্য যেদিন এক্সাম ডেট থাকবে সেই দিন এইখানে ডেটটা দেবেন আর অর্ডার দিতে গেলে অবশ্যই কি দুই তিন দিন আগে অর্ডার দিতে হয় এটা তো আমরা সবাই জানি কম বেশি অনলাইনে টুকটাক অর্ডার করি তাই তো তাহলে এইখানে এইখানে যে সালটা দেয়া রয়েছে না এই সালটা দিবেন না আপনারা এইখানে যে ডেটটা দেবেন মনে করেন এখানে যদি আপনারা দশ তারিখ বারো মাস সাল দেন এখানে অবশ্যই বুঝতে পারছেন আমার কথা হ্যাঁ তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে আর এইটা আমি বললাম কি যে আপনাদের টিচাররা যে সময় খাতা দেখবে জাস্ট ডেমো জিনিসটা দেখতে যে আপনাদের সবকিছু ঠিক আছে কিনা যেমন একটা অ্যাপ্লিকেশন লিখতে গেলে কিন্তু অবশ্যই মাস্ট বি দেখে যে এই যে লাইন এই লাইন সবাই ঠিক আছে কিনা আপনারা মনে হয় এই জিনিসটা জানেন এখানে কিন্তু ডেট টু দা জেনারেল ম্যানেজার পাবলিকেশন মানে এইখানে যাই লেখেন না কেন সব কিন্তু একই সার্কেল বা একই লাইনে লিখতে হবে এই জিনিসটা জানেন কি সবাই হ্যাঁ হ্যাঁ এইখানে তো পাবলিকেশন বইয়ের জন্য এখন এখানে যদি ফোনের কিছু অর্ডার করা হইতো তাহলে তো ফোন কোম্পানির নাম দিতে না হ্যাঁ হ্যাঁ যেকোনো একটা কোম্পানির নাম দেবেন সমস্যা কি আমাদের তো মনে করেন কি যখন অর্ডার দেবেন তখন অবশ্যই যেকোনো একটা কম্বাইন্ড একটা নাম দিয়ে দেবেন বা যেকোনো একটা কোম্পানি দিয়ে দেবেন যেমন সাপোজ রয়েছে অ্যাপেল কোম্পানি তো অ্যাপেল কোম্পানি তো অনেক ধরনের আমাদের ফোন থাকে না বা ল্যাপটপ যাই থাকুক না কেন যে কোনো একটা কোম্পানির নাম দেবেন আপনাদের শুধুমাত্র এই জিনিসগুলো মানে সারেরা খেয়াল করবে শুধুমাত্র এই জিনিসগুলো কিন্তু এইসব না যে আপনারা এর ভিতরে কি লিখছেন বা কি এসব কোনো কিছু খেয়াল করবে না জাস্ট ডেমো জিনিসটা ঠিক আছে কিনা এই জিনিসটা সারেরা লক্ষ্য করবে বুঝতে পারছেন কারণ একটা টিচার যখন খাতা দেখবে তখন কিন্তু দশ টাকাটা তার কাছে আসে না অবশ্যই তার অধিক আসে না তো যখন একটা টিচার খাতা দেখে তখন অবশ্যই উপর থেকে বলে দেয় যে যতদূর সম্ভব তোমরা মার্ক দেওয়ার চেষ্টা করো ঠিক আছে তো এই জন্য বলতেছি যে কমিউনিকেশনে তোমরা কিভাবে লেখবা এটা সারেরা কিন্তু আগে থেকেই জানে ঠিক আছে তো আমাদের হাতের লেখাটা যেন অনেক সুন্দর হয় আর বিষয়টা খেয়াল করবো যাতে আমাদের কমন কিছু ইংরেজি যেন বানান ভুল না যায় এই জিনিসগুলো একটু খেয়াল করলে আমরা সম্পূর্ণ মার্ক আসার আশা প্রাপ্তি হবে ঠিক আছে ভাইয়া এই লেটারটা কোন অধ্যায় এই লেটারটা তো লেটারের অধ্যায় রয়েছে আপনাদের সাত নম্বর কি আট নম্বর মনে হয় আপনাদের কাছে যদি বই থাকে তাহলে অবশ্যই একটু দেখে নেবেন যে ওইখানে দেখবেন যে ওই অধ্যায়টা আমাদের দেওয়া আছে আমার সঠিক ভাইয়া ব্যবসায় মেবি আপনার হচ্ছে ছয়টা অধ্যায় আপনি মার্কেটিং ডিপার্টমেন্টে জি হ্যাঁ দেখেন আপনাদের ছয়টা অধ্যায়ের ভিতরে ওই ছয়টা অধ্যায়ের ভিতরে দেখেন ভাগ ভাগ আছে যেমন ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওই ভাগ ভাগের ভিতরে অবশ্যই দেখবেন যে দেওয়া আছে এবার আপনাদের এর পরবর্তী যে লেটারটা দেখাবো সেটা হচ্ছে টিচারের জয়নিং লেটার এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট লেটার আপনাদের প্রতি বছর প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই লেটারটাই এসে থাকে ঠিক আছে তো একটা লেটার আসবে বলে আমরা সবসময় একটা লেটার নিয়ে পড়ে থাকবো এমনটা না আমি এই জন্য বাকি তিনটা লেটার আপনাদের দেখাই দিচ্ছি যে কোনোভাবে যদি কোনোটা মিস হয়ে যায় তিনটা থেকে মাস্ক দিয়ে আসবে আর একটা বোর্ড পরীক্ষার জন্য চারটা লেটার মুখস্থ করা মনে হয় না যে খুব বেশি একটা টাফ নাকি আচ্ছা তাহলে আমরা এবার শুরু করি খেয়াল করে দেখেন আমাদের এখানে ঠিক সেম অ্যাপ্লিকেশন লেখার সময় ঠিক সেম ভাবে এই স্যার এই লাইনটা অবশ্যই খেয়াল করবেন যেমন দেওয়া রয়েছে টু জেনারেল ম্যানেজার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হেড অফিস এখানে অবশ্যই একটা কোম্পানির নাম দেওয়া থাকে বা যদি আপনাদের বোর্ড পরীক্ষা দেওয়া থাকতে পারে যে এরকম সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার নামে জয়েনিং লেটার জন্য আবেদন করা হয়েছে ঠিক আছে কেমন যদি থাকে তাহলে অবশ্যই ওই যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে না এই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এখানে সোনালী ব্যাংক লিমিটেড দিয়ে দেবেন বা সোনালী ব্যাংক পিএলসি লিমিটেড ঠিক আছে জি আচ্ছা এরপরে দেখেন জয়েনিং অ্যাজ এ as an assistant manager manager এখানে আছে ম্যানেজারের অর্থ জানি তো আমরা সবাই জি ব্যবস্থাপক হ্যাঁ আমাদের এখানে সহকারী ব্যবস্থাপক হিসেবে আমাদেরকে জয়েনিং করার জন্য বলছে এরপর দেখেন এখানে স্যার ডে বলছে যে উইথ রেফারেন্স টু ইয়োর অ্যাপয়েন্টমেন্ট লেটার এখানে সেম ভাবে তারিখটা দেবেন মানে আপনার চাকুরি পত্রটি এত তারিখে আমরা পেয়েছি এরপর বলছে দেখেন আই হ্যাভ দ্য ডিউ আই হ্যাভ দ্য ডিউ অনার টু ইনফর্ম ইউ দ্যাট মানে আমি আপনাকে উপযুক্ত সম্মান করে অব্যাহিত করলাম ঠিক আছে এরপর বলছে দেখেন আই উড লাইক জয়েন ইউর কোম্পানি অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মানে আমি সহকারী পরিচালক হিসেবে আপনার সংস্থায় যোগদান করিতে চাই তারপর বলছে দেখেন টুডে অ্যাকসেপ্টিং অল টার্মস অ্যান্ড কন্ডিশন মেনশন ইন দা অ্যাপয়েন্টমেন্ট লেটার এর অর্থ হচ্ছে আজ নিয়োগপত্রে বর্ণিত সমস্ত তথ্য বা শর্তাদি মেনে নিস আর দেখেন নিচে যে লাইনটা রয়েছে এই লাইনটা মনে আমরা ছোটবেলায় যখন হাঁটতে শিখছি তখন থেকে এই লাইনটা মুখস্থ করে আসছি দেখেন ইউ উড বি কাইন্ড তো এই জিনিসটা মনে হয় না আপনাদের একবার পড়ার পরে দ্বিতীয়বার পড়া লাগবে এই লাইনটা মানে আপনাদের এখানে জাস্ট তিনটা লাইন মুখস্থ করতে হবে একটা দুইটা আর এই লাস্টের এক তিনটা অথবা চারটা লাইন এই চারটা লাইন মুখস্থ করলে লাস্টে দেখেন বলছে যে আই দেয়ার ফোর এন্ড হোপ দেয়ার টু উড বি কাইন্ড এন টু অ্যাকসেপ্ট মাই জয়নিং লেটার অ্যান্ড অবলিজ মি দেয়ার বাই এর অর্থ হচ্ছে আমি আশা করি যে আপনি আমার যোগদানের সিরিজকে গ্রহণ করতে যথেষ্ট সদয় হবেন ইওর ফেইসফুলে এখানে নিজের নাম লিখবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই যে অ্যাপয়েন্টমেন্ট কথাটা এই কথাটা কাজে দেবে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে লিখলেই হবে আচ্ছা আর তারপরে নিচে দেখেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তাহলে আমাদের পরীক্ষায় যদি অবশ্যই যদি ব্যাংক নিয়ে কোনো কথা বলে এইখানে তাহলে এই হচ্ছে দুইটা লেটার এই দুইটা করে লেটার আপনাদের প্রতিদিন দেখাবো আর দুইটা করে লেটার অবশ্যই পরবর্তী ক্লাস পর্যন্ত আপনাদের পড়া থাকবে আপনাদের একদিনে যে দশ পৃষ্ঠা পড়তে হবে একদিনে যে দশটা লিটার পড়তে হবে এমন কিন্তু আমি আপনাদের কোন রেকর্ডমেন্ট দিব না ঠিক যতটুকু রেকর্ডমেন্ট দেবো ততটুকু একটু মানিয়ে চলার চেষ্টা করবেন দেখবেন অবশ্যই সবকিছু সম্ভব ভাই ওই প্রথম ক্লাসটা তো আমরা পাই নাই আমি তো জানতাম যে এটাই মানে প্রথম ক্লাস হ্যাঁ আমার প্রথম ক্লাসে আমার প্রথম ক্লাসে হচ্ছে ফোনটা নষ্ট হয়েছিল যার জন্য ইনফরমেশন সব তথ্য দিতে পারেনি ঠিক আছে যার জন্য আপনাদের এইটাই প্রথম ক্লাসে বুঝতে পারছেন আমার কথা যে দুই আর তিন নাম্বার আজকের পড়া তাই তো হ্যাঁ হ্যাঁ দুই আর তিন আপনারা এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন আমি পিডিএফ দিয়ে দিব কিন্তু আপনাদের তার আগের থেকে খাতায় উঠে ফেলবেন আচ্ছা ঠিক মানে অর্ডার লেটার আর জয়নিং লেটার আজকের পড়া হ্যাঁ অর্ডার লেটার আর জয়নিং লেটার এই দুইটা লেটার আগামী এক সপ্তাহ ধরে পড়ে মুখস্থ করবেন এরপরে যদি মুখস্থ না হয় তারপর আমাকে বলবেন যে ভাই আমার পড়ছি অনেক কিন্তু মুখস্থ তারপরে আমি আপনাদের অন্য একটা অ্যাপ্লাই শিখাই দিব কিন্তু এমন কিন্তু কখনো ভাববেন না যে অন্য অ্যাপ্লাই শিখাই দিব বলে আমি পড়লাম না বা ভাইয়া যেটা বলবে ওইটা মনে করে তারপরে ঠিক আছে